পটুয়াখালী সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন। আব্দুল আলিম খান, পটুয়াখালী জেলার প্রতিনিধি। পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসছে 5 ফুট দৈর্ঘ্যের একটি শুষক পথে মৃত ডলফিন। বৃহস্পতিবার সকাল 9টায় সৈকতে 33খানি পয়েন্টে ডলফিনটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া উঠে গেছে, তবে এটা অর্ধগলিত না। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে জেলেদের আঘাতে এটির মৃত্যু হয়েছে। এর আগে সৈকতে গত 16 সেপ্টেম্বর একটি সহ এবছরে মোট 19টি মৃত ডলফিন ভেসে আসে। পটুয়াখালীর বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তরুকুল ইসলাম জানান, মৃত্যু রহস্য উদ্ঘাটনে ডলফিনটির পোস্টমর্টম করা হবে। ঘটনাস্থলে বিট কর্মকর্তা পাঠানো হয়েছে।